Assalamualaikum. Welcome to my garden vlog. Shobai kemon achen? Ajke ami apnaderke dekhabo je ekta gache ami shorashori compost use na koreo ami kibhabe kitchen waste ta ami shorashori ekta gache use korte pari. Ami purber video te dekhiyechhilam je ami কিভাবে আমি কম্পোস্ট করি আর কিভাবে কম্পোস্ট আমি গাছে দিই বাট ওটা তো কম্পোস্ট করে তারপরে গাছে দেয়া আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ঝামেলা ছাড়াই কিচেন ওয়েস্টটা কিভাবে আমি সরাসরি গাছের সাথে দিয়ে দিব দিয়ে দিলে সেটা কম্পোস্ট হয়ে যাবে সো এটা একটা সহজ পদ্ধতি আর ঝামেলা মুক্ত বলা যায় তো আমি আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে দেখাবো এটা হচ্ছে আমার তুলসী গাছ এটার গোড়ায় তেমন মাটি নাই তো এটাকে একটু মাটি দিব আর কিচেন ওয়েস্টটা দিব তো দিলে এটা আরো বেশি ঝাপালো হবে যেহেতু বুশি করার জন্য মূলত এই অল্প মাটিতে কোনো গাছ এত ভালো হয় না সো দেখতেই পাচ্ছেন এই গাছটা এত বেশি ভালো হয়নি কারণ এর মাটিটা কম একটু মাটি বেশি দিলে অনেক বড় হবে তো আমার সময়ের অভাবে আমি দিতে পারি না বাট আজকে আমি আপনাদেরকে এই সিস্টেমটা আমি দেখিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাটি একদমই নাই কিন্তু এর মধ্যে আমি আগে কিচেন ওয়েস্টটা যেটুকু আছে এই পর্যন্ত এইভাবে থাকবে আর এর মধ্যে আমি কিচেন ওয়েস্টটা দিয়ে দিব আমার জমানো যে কিচেন ওয়েস্টটা আছে এটা আমি নেচ্ছি কিছু মাটি লাগবে কিচেন ওয়েস্ট যা গাছের পাতা শুকনো পাতা যা থাকে সব দিতে পারবেন আমি এটা নেচ্ছি আমার কাছে যেহেতু জমানো আছে তো আমি এক এক করে এগুলা মধ্যে দিয়ে দিচ্ছি আর যেহেতু এই সেল তো আমি সবসময় বলি একটু স্ম্যাশ করে দিবেন দিলে ভালো হবে আর এটা যখন কিচেন ওয়েস্টটা যখন দিব তখন দেখবেন যে এমনিতেই ভরে গেছে কন্টেইনারটা বাট যখন দুদিন পরে যখন গলা শুরু করবে তখন দেখবেন যে এটা একদম মাটির নিচে দেবে গেছে সো এটা আমি এইভাবে ভরে দিব কারণ এটাতে আমি অনেক দিন হয়েছে কিচেন কম্পোস্ট আমি এখনও ও ছোটো থেকে আমি তাকে এখনও কিছু দিই নাই শুরু করি নাই দেয়া তো ভাবলাম যে আমি এখন দিই তো এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি আমার ভরা হয়ে গেছে এর মধ্যে সব দেয়া হয়ে গেছে তো এটা দেখতেই পাচ্ছেন কন্টেইনার ভরে গেছে তো এটা যদি আমি এইভাবে রেখে দিই তাহলে তো পোকামাকড়ের উপদ্রব হয়ে যাবে তো এটা থেকে বাঁচার জন্য আমাকে উপরে মাটি দিতে হবে তো আমার কাছে যে মাটি ছিল আমি এই মাটি পুরনো মাটি দিলেও হবে নতুন মাটি দিলেও হবে আমার কাছে পুরনো মাটি আছে তাই আমি এটা দিচ্ছি তো এই যে আমি এটাকে বিছিয়ে দিব যাতে এই পোকাগুলো উড়ে না আসে কারণ উড়লে ঘরের ভেতরে চলে আসবে তো আর পোকামাকড়ের অনেক উপদ্রব হবে যেটা আবার দুর্গন্ধ বের হওয়া সব থাকবে দুর্গন্ধ বের হবে আর সো এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি উপরে মাটিটা দিয়ে দিচ্ছি তো দেখেন আমি এইভাবে উপরে দিয়ে দিচ্ছি এইভাবে দিবেন যাতে গন্ধটা না থাকে গন্ধটা না বের হয় কারণ মাটিটা দিলে আর গন্ধটা আর বের হয় না তো এটা হচ্ছে আমার ও আমার এটা কমপ্লিট হয়ে গেছে দেয়াটা আমার দেয়া হয়ে গেছে এরপর আমি এটাকে পানি দিয়ে দিব এটা যতক্ষণ না পর্যন্ত নিচ দিয়ে পানি যাবে ততক্ষণ আমি এইটাকে পানি দিতে থাকব দেখেন পানি টেনে নিচ্ছে খুব সহজে তাড়াতাড়ি সে পানি নিচের দিকে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেই যতক্ষণ না পর্যন্ত পানি নিচ দিয়ে যাবে ততক্ষণ এইভাবে করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই খুব কম সময়ে আমার কম্পোস্টটা করতে গেলে দেখা যায় যে অনেক সময় একটু ঝামেলাটা হয়ে যায় বাট আমি কম সময়ে কম ঝামেলার মধ্যে আমি এই গাছটাতে আমি কিচেন ওয়েস্টটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা আস্তে আস্তে সারে পরিণত হয়ে যাবে যতটুকু নিউট্রিশন দরকার ততটুকু এর মধ্যে থেকে পেয়ে যাবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে অনেক সহজ এটা খুব ঝামেলাহীনভাবেই এটা আপনারা এই কিচেন ওয়েস্টটা আপনারা
ইউজ করতে পারবেন অ্যাজ এ কম্পোস্ট হিসাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং উপকারও আসবে, আর আপনাদের সময়টা অনেক সাশ্রয়ী হবে। সো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন আপডেট পেতে পারেন, আর লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।